হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আবার চলে এসেছি আমি আমার একটা নিত্য নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই জানো আমি কন্ট্রোভার্সি করছি না, করব না, তাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনে, নিত্য দিন আমাদের এই কথাগুলো লাগে। কীরকম কথা ভাবতে পারছো, কিছু বুঝতে পারছো? হ্যাঁ, প্রত্যেক দিনের চলার পথে কিছু কথা আমাদের লাগে। এই যেমন আমরা প্রত্যেকে মানুষ, কিন্তু সত্যি কি মানুষের মতো ব্যবহার করি? আমার কথায় কার খারাপ লাগে, আমি কোন কথাটায় কারোর খারাপ ফিল করি সেগুলো কি আমরা বুঝতে পারি? কোন কথাটা মানুষকে আঘাত দেয় বা কার কোন কথাটা আমাকে আঘাত দিল, এটা কি আমরা মেনে চলি, এটা কি আমরা বুঝে চলি? একদম চলি না। আমরা প্রত্যেকটা মুহূর্তে নিজেরা চলি নিজেদের ভালো মন্দের কথা ভেবে, নিজেদের আনন্দের কথা ভেবে, নিজেদের সুখের কথা ভেবে, কিন্তু ভাবি না যে আমার মুখ থেকে বেরোনো কথাটা অন্যকে কতটা আঘাত দিল, কতটা কষ্ট দিল, এটা কিন্তু আমরা একবারের জন্যও ভাবি না, তাই না? অতএব সবথেকে বড় কথা কি জানো, আমাদের শরীরে সবথেকে বড় খতরনাক একটা পার্ট আছে, বডি পার্ট, কি বলতো? জিভ। এই জিভ থেকে বেরোনো কথা মানে গুলি, বন্দুক, কড়া, সবের থেকেও খতরনাক। এ হচ্ছে জিভ, মানে মুখ থেকে বেরোনো কথা। কত সম্পর্ককে শেষ করে দেন নিমেষের মধ্যে, তুড়ি মেরে উড়িয়ে দেয় সম্পর্ককে। অতএব কাউকে কথা বলার সময়, কাউকে কোনো কথা যখন তুমি বলবে, তুমি ভেবেচিন্তে বলো যে আমার কথা কেউ আঘাত পাচ্ছে কি না। আমার কথাটা যদি বলি, তার দ্বিগুণ আঘাত যখন আমার কাছে ফেরত আসবে, আমি সেটা নিতে পারবো কি না, এই সব কিছু ভেবে তবে কিন্তু কথা বলাটা জরুরি। সবথেকে বড় কী জানো, মোমবাতিও কিন্তু তার শেষ পর্যায়ে এসে বুঝতে পারে তার ভিতরে থাকা সলতেটাই কিন্তু সারাক্ষণ একটু একটু করে ঘন্টার পর ঘন্টা জ্বলতে জ্বলতে তাকে শেষ করে দিচ্ছে। অতএব বুঝতে পারছো, তোমার কাছের মানুষগুলোকেও তুমি সেরকমভাবে চয়েস করো, যারা তোমাকে ভালোবাসে, যারা তোমাকে পছন্দ করে, তোমার খুশিতে খুশি হয়, যারা তোমার খারাপ চায়, যারা তোমার মন্দ চায়, তাদের থেকে তুমি দূরে থাকো, তাদের থেকে নিজেকে সরিয়ে রাখো। যে তোমার খুশিতে খুশি হবে, যে তোমার আনন্দে আনন্দিত হবে, তোমার জীবনে সব আনন্দে কিন্তু সবাই খুশি হবে না। অতএব নিজের আনন্দটা নিজের মধ্যে রাখার চেষ্টা করো, নিজের পরিবারের মধ্যে, নিজের কাছের মানুষগুলোর মধ্যে রাখার চেষ্টা করো, তাই না? এবার বন্ধুরা পরের কথায় আসি, সেটা কি? সেটা হচ্ছে নিজেকে ওটিপির মতো বানাতে শেখো, মানুষ একবার ইউজ করে দ্বিতীয়বার যেন আর ইউজ করতে না পারে। নিজের মনটাকে উচ্চ রাখো, নিজেকে এমন একটা চূড়ায় পৌঁছে দাও যে চূড়ায় মানুষকে দেখতে হলে এইভাবে তোমাকে তাকাতে হয়, মানুষকে যেন এইভাবে তোমার দিকে তাকাতে হয়। নিজেকে সেই জায়গায় নিয়ে যাও, প্রতিষ্ঠিত করো, নিজের দমে প্রতিষ্ঠিত করো, নিজের হিম্মতে প্রতিষ্ঠিত করো, নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত করো। অন্যের দান বলে লোকে যেন কেউ কখনো আগুন তুলতে না পারে। ইস, এটা তো আমি তোকে দিয়েছিলাম, ইস, এটা তো আমার জন্য তুই পেলি, ইস, এটা তো আমার জন্য তুই আজকে এই জায়গায় পেয়ে হয়েছিস, এটা যেন লোকে তোমায় বলতে না পারে। কারণ সেই যে পাওয়াটা, সেই যে যোগ্যতা লাভ করাটা, ওটাকে যোগ্যতা বলে না, ওটা ক্ষণিকের, কিছুক্ষণের জন্য। কারণ পরের ঘাড়ে পা দিয়ে দাঁড়িয়ে, পরের কথায় বা পরের হাত ধরে ওপরে উঠে কোনো লাভ হয় না। নিজের যোগ্যতায় সেই উচ্চতার শিখরে পৌঁছাতে হয়, তাতে টাইম লাগুক, এক বছর, দু বছর, কিন্তু তুমি সেই জায়গায় জয়ী হও, নিজে একা গিয়ে জয়ী হও। এবার আসি অকাদের কথায়। অকাদ, মানুষ আজকাল অকাদ ওয়ার্ডটা না খুব ভালো বোঝে, তো অকাদটা এমনই রাখা উচিত না আকাশের সমান, আকাশের মতো। কারণ নিচে মানে ধরাধামে জমি বা ঘর দুয়ার করার জন্য জমি যে বিক্রি হয় না, সেটা তো যে কোনো মানুষ যে কোনো সময় কিনে ফেলতে পারে, যত লাখ কোটি টাকা দিয়ে খরচ হলেও। কিন্তু অকাতটা যদি আকাশের মতো থাকে না, তখন কিন্তু সেটা কিনতে গেলে হিম্মত লাগে বস, তাই না? অতএব অকাতটা আকাশের মতো রাখার চেষ্টা করো। তো আজকে এইটুকুখানি রইল, বাকিটা আবার পরে। সবাই ভালো থেকো।